নারিকেল তেল চুলের যত্ন থেকে শুরু করে রান্নায় ব্যবহার হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে নারিকেল তেল প্রায় প্রতিদিন ব্যবহার করা হলেও অনেকের ধারণা নেই নারিকেল তেল আসলে কত এক্সপেন্সিভ। বাজারে 500 মিলিলিটার নারিকেল তেলের দাম 325 টাকার আশেপাশে, সে হিসেবে 1 লিটার নারিকেল তেলের দাম 600 টাকা বা তারও বেশি। অন্যদিকে ত্বক ও চুলের যত্নের পাশাপাশি রান্নার কাজে ব্যবহার হওয়া সরষের তেল বা মাস্টার্ড অয়েলের 1 লিটারের দাম 250 টাকা থেকে 290 টাকার মধ্যে। অন্যদিকে 1 লিটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের দাম 1100 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে, যার বিপরীতে 1 লিটার এক্সট্রা ভার্জিন নারিকেল তেলের দাম 1800 থেকে 2000 টাকা পর্যন্ত হতে পারে। সেই হিসেবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থেকেও এক্সপেন্সিভ। কিন্তু কোকোনাট অয়েল আদতে কেন এত বেশি এক্সপেন্সিভ? আমাদের আজকের ভিডিওটির স্পন্সর টেন স্টুডিও, একটি 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে আপনি পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ভিডিও প্রোডাকশন, 2D অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের সাপোর্ট। বিস্তারিত জানতে ভিজিট করুন 10.studio ওয়েবসাইটটিতে। আজ থেকে প্রায় 4000 বছর আগে থেকেই মানুষ ত্বকের যত্ন ও রান্নার কাজে প্রতিনিয়ত নারিকেল তেল ব্যবহার করে আসছে। এমনকি খ্রিস্টপূর্ব 1500 অব্দেও মানুষ আয়ুর্বেদিক চিকিৎসার কাজে নারিকেল তেল ব্যবহার করত। 1890 থেকে 1940 সালের দিকে ইউরোপ ও ইউএসএতে ভোজ্য তেল ও সাবান তৈরির জন্য প্রয়োজনীয় তেলের চাহিদা বাড়তে থাকলে ইউরোপিয়ানরা ক্যারিবিয়ান এলাকা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ব্যাপকভাবে নারিকেল প্ল্যান্টেশন শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউকে এবং ইউএসএতে নারিকেল তেল মার্জারিন এবং কোকোনাট বাটার হিসেবে কমার্শিয়ালি সেল হতে শুরু করে। স্কিন, চুল, দাঁত ও দাঁতের মাড়ির যত্নে নারিকেল তেলের ব্যাপক ব্যবহারের পাশাপাশি হেলথ বেনিফিটের কারণে রান্নাতেও নারিকেল তেল ব্যবহার করা হয়। গত কয়েক বছরে ইউরোপ আমেরিকার মধ্যে নারিকেল তেলের উপকারিতা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ার পাশাপাশি এর ব্যবহারও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কার্যকারিতার উপর নির্ভর করে নারিকেল তেল মূলত রিফাইন্ড এবং আনরিফাইন্ড এই 2 শ্রেণীতে ভাগ করা হয়। এছাড়া ব্যবহার এবং নিউট্রিশিয়াস ভ্যালুর উপর নির্ভর করে মার্কেটে বিভিন্ন রকমের নারিকেল তেল পাওয়া যায়। বর্তমানে ইন্ডিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পলিনেশিয়া এবং ইন্দোনেশিয়ায় ফুড ইনগ্রিডিয়েন্ট হিসেবে নারিকেল তেল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 2021 সালে গ্লোবালি প্রায় 3.51 মিলিয়ন মেট্রিক টন নারিকেল তেল উৎপাদিত হচ্ছে, যার 47% বেশি বা 1.7 মিলিয়ন মেট্রিক টন ফিলিপাইনে এবং বাকি অংশ ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস সহ অন্যান্য দেশে উৎপাদন করা হয়। এছাড়া সে বছর বিশ্বব্যাপী 1.93 মিলিয়ন মেট্রিক টন নারিকেল তেল রপ্তানি করা হয়, যেখানে ফিলিপাইন 950,000 মেট্রিক টন নারিকেল তেল রপ্তানি করে শীর্ষ রপ্তানিকারক। ফিলিপাইন ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি এবং শ্রীলঙ্কার মতো বেশ কিছু দেশ নারিকেল তেল রপ্তানি করে। নারিকেল গাছ মূলত উষ্ণমণ্ডলীয় সমুদ্র তীরবর্তী অঞ্চলে জন্মে থাকে, তবে বাণিজ্যিকভাবে নারিকেল গাছের চাষ মূলত ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ডে হয়ে থাকে। আর বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন পড়ে, কেননা এক একটি নারিকেল গাছ প্রজাতি ভেদে উচ্চতায় 60 ফিট থেকে 100 ফিট পর্যন্ত হতে পারে। অর্থাৎ এক একটি গাছ উচ্চতায় 6 তলা থেকে 10 তলা বিল্ডিংয়ের সমান হয়ে থাকে। ফলশ্রুতিতে নারিকেল গাছের কমার্শিয়াল চাষে প্রচুর পরিমাণ জায়গার প্রয়োজন পড়ে, যা বেশ ব্যয়বহুল। একটি নারিকেল গাছের চারা রোপণ থেকে শুরু করে ফল দেওয়ার মতো ম্যাচিউর পর্যায়ে পৌঁছাতে প্রায় 6 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগে। আবার ফল দেওয়ার মতো বয়সে এসে একটি নারিকেল গাছে প্রতি মাসে একটি করে ফুলের গুচ্ছ তৈরি হলেও সেই ফুলের গুচ্ছ থেকে তেল প্রডিউস করার উপযোগী নারিকেল ম্যাচিউর পর্যায়ে পৌঁছাতে আরও 1 বছর সময় লেগে যায়। আবার নারিকেল গাছের গড় আয়ুষ্কাল প্রায় 100 বছর হলেও একটি গাছ সাধারণত সর্বোচ্চ 80 বছর পর্যন্তই ফল দিতে পারে। অন্যদিকে সুস্থ স্বাভাবিক নারিকেল গাছ প্রথম দিকে প্রতি বছর 50 থেকে 80টি নারিকেল উৎপাদন করতে পারলেও গাছের বয়স 40 থেকে 50 বছর হলে ফলন কমে আসতে থাকে। মূলত নারিকেলের হারভেস্টিংয়ে এত বেশি সময় লেগে যাওয়ার কারণে এবং বছরে অল্প কিছু সংখ্যক নারিকেলই উৎপাদন করা যায় বিধায় নারিকেল তেলের প্রোডাকশনও লিমিটেড। বিজনেস ইনসাইডারের তথ্যসূত্রে 10 লিটার নারিকেল তেল প্রোডিউস করতে প্রায় 250টি নারিকেলের প্রয়োজন পড়ে, যার মানে প্রতি 1 লিটার নারিকেল তেল প্রোডাকশনে 20 থেকে 25টি মাঝারি সাইজের নারিকেলের প্রয়োজন পড়ে। এত বেশি পরিমাণে নারিকেল থেকে এত কম তেল উৎপাদন হয় বিধায় নারিকেল তেলের প্রোডাকশন কস্টও বেশি হয়।
নারিকেল তেলের প্রোডাকশন প্রসেস বেশ সময় সাপেক্ষ এবং লেবার ইন্টেন্সিভ একটি কাজ। নারিকেল গাছ থেকে ফল পাড়ার কাজটি ম্যানুয়ালি করা হয়, যা বেশ ঝুঁকিপূর্ণ এবং লেবার ইন্টেন্সিভ। এরপর সেই নারিকেলগুলো থেকে খোসা ছাড়িয়ে নারিকেলের পানি ও শাঁস আলাদা করার কাজটিও হাতে করা হয়। এরপর খোসা ছাড়ানো নারিকেলের শাঁস থেকে বেশ কয়েকবার প্রেসিংয়ের মাধ্যমে অয়েল এক্সট্র্যাক্ট করা হয়, যা বেশ লেবার ইন্টেন্সিভ এবং সময় সাপেক্ষ। পিআর নিউজ ওয়ার একটি তথ্যসূত্রে 2022 সালে গ্লোবাল কোকোনাট অয়েলের মার্কেট ভ্যালু এস্টিমেট করা হয়েছে $5.7 বিলিয়ন, যা 2027 সাল নাগাদ $7.4 বিলিয়ন পৌঁছাবে। কনজিউমারদের মধ্যে নারিকেল তেলের ডিমান্ড প্রতিনিয়তই বাড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে অর্গ্যানিক তেল হিসেবে বর্তমানে কনজিউমারদের মধ্যে নারিকেল তেলের গ্রহণযোগ্যতা অনেক বেশি। যদিও নারিকেল তেলের হেলথ বেনিফিট নিয়ে কোনো ধরনের কনক্লুসিভ এভিডেন্স নেই, এরপরও ইউরোপ, ইউএসএ সহ বিশ্বের বেশিরভাগ হেলথ কনসিয়াস কনজিউমারেরই ধারণা, নারিকেল তেল ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমানো সহ ত্বক ও চুলের যত্নে বেশ উপকারী। যার ফলে প্রতিনিয়তই নারিকেল তেল সহ নারিকেল দিয়ে তৈরি বিভিন্ন পণ্য যেমন কোকোনাট ওয়াটার, কোকোনাট মিল্ক, কোকোনাট বাটারের মতো প্রোডাক্টও এসেছে। ফলে নারিকেলের ডিমান্ড বাড়লেও সেই তুলনায় সাপ্লাই বাড়ছে না বিধায় বিশ্বব্যাপী নারিকেল তেলের দাম এত বেশি এবং প্রতিনিয়তই বাড়ছে।